বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আলতাফ সাহেবের অঙ্কটি সমাধান করব অঙ্কটি আমরা কয়েকটি নিয়মে সমাধান করতে পারি প্রথমে আমরা স্বাভাবিক নিয়মে অঙ্কটি সমাধান করব এরপর সরল অঙ্কের নিয়মে অঙ্কটি সমাধান করব তারপর পরীক্ষাতে যে যোগ্যতা ভিত্তিক নিয়মে অঙ্ক আসে সেই নিয়মে অঙ্কটি সমাধান করব তো চলুন শুরু করা যাক বন্ধুরা লক্ষ্য করুন এখানে বলা আছে আলতাফ সাহেবের মাসিক বেতন নয় হাজার আটশো টাকা প্রতি মাসে তিনি তিন হাজার আটশো টাকা বাসা ভাড়া বাবদ এবং পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি তার মাসিক বেতন হচ্ছে নয় হাজার আটশো সত্তর টাকা এটা হচ্ছে তার প্রতি মাসের বেতন তিনি প্রতি মাসে খরচও করে থাকেন যেমন বাসা ভাড়া দিয়ে থাকেন হচ্ছে তিন হাজার আটশো টাকা আর পরিবারের প্রয়োজনে তিনি খরচ করে থাকেন পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো এখন আমরা স্বাভাবিক নিয়মে এই অঙ্কটি এখন আমরা সমাধান করব তো চলুন শুরু করি সমাধান এক যেহেতু এই অঙ্কটি আমাদের এক এক নম্বর অঙ্ক তো আমরা লিখলাম সমাধান এক তো এখন আমাদের প্রথম কাজটি হচ্ছে আমাদের এখানে যে দুইটি খরচ আছে এই খরচ দুটিকে যোগ করা যোগ করা তো এখন আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে এই দুইটি খরচ এই তিন হাজার আটশো টাকা আর পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই যে যে দুইটি খরচ আছে এই খরচ দুটিকে আমরা প্রথমে যোগ করে দেবো তো বাসা ভাড়ার খরচ তিন হাজার আটশো টাকা এই যে বাসা ভাড়া খরচ হচ্ছে এই যে তিন হাজার আটশো টাকা তো আমরা লিখলাম তিন হাজার আটশো টাকা এখন পরিবারের খরচ এই যে পরিবার খরচ হচ্ছে পরিবার খরচ হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই যে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখন আমরা এই দুইটি খরচ যোগ করে দেব তো যদি আমরা এখন এই দুইটি খরচ যোগ করি তাহলে আমাদের মোট খরচ কত বের হয় আমরা এখন দেখি তো শূন্য আর শূন্য যদি আমরা যোগ করি তাহলে পাই শূন্য আর পাঁচ আর শূন্য যদি আমরা যোগ করি তাহলে পাই পাঁচ আর ছয় আর আট হচ্ছে চোদ্দো চোদ্দোর নামে হচ্ছে চার হাতে থাকে এক পাঁচ আর তিন হচ্ছে আট আর হাতে এক নয় এই যে নয় তাহলে আমাদের মোট খরচ হচ্ছে কত নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আলতাফ সাহেবের খরচ মানে প্রতি মাসের খরচ নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এটি তিনি প্রতি মাসে খরচ করে থাকেন মানে বাসা ভাড়া আর পরিবারের খরচ বাবদ তিনি খরচ করে থাকেন নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এখন এই নয় হাজার চারশো পঞ্চাশ টাকা যদি আমরা এই মাসিক বেতন থেকে বাদ দিয়ে দিই তাহলে যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটাই তিনি ব্যাংকে জমা রাখেন প্রতি মাসে তো আমরা এখন লিখব মাসিক বেতন হচ্ছে নয় হাজার আটশো সত্তর টাকা এই যে আমরা লিখলাম মাসিক বেতন নয় হাজার আটশো সত্তর টাকা এই যে এই অংশটুকু আমরা লিখব এই যে মাসিক বেতন নয় হাজার আটশো সত্তর টাকা আর এই যে মোট খরচ এই খরচটা আমরা এই মাসিক বেতন থেকে বিয়োগ করে দেব তো আমরা মাসিক বেতন থেকে এই মাসিক বেতন থেকে আমরা এই খরচটা বিয়োগ করে দিই তো যদি আমরা এই বেতন থেকে নয় হাজার আটশো টাকা এটা হচ্ছে তার প্রতি মাসের বেতন এই বেতন থেকে আমরা তার প্রতি মাসের যে খরচ আছে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এই খরচটা আমরা বাদ দিয়ে দেব বাদ দেওয়ার ফলে যেটি আমরা পাব সেটি হচ্ছে তার প্রতি মাসের অবশিষ্ট টাকা আর ওই অবশিষ্ট টাকাই কিন্তু তিনি একটি ব্যাংকে জমা রাখেন তো আমরা এখন লিখতে পারি ব্যাঙ্কে জমা রাখেন এই যে ব্যাঙ্কে জমা রাখেন এখন আমরা বিয়োগ করি যা পাবো এই টাকাটাই তিনি ব্যাঙ্কে জমা রাখেন তো আমরা এখন বিয়োগ করি তো শূন্য থেকে শূন্য যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে শূন্য তো সাথে থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে পাই দুই আবার আট থেকে যদি আমরা চার বাদ দিয়ে দিই তাহলে পাই চার আর নয় থেকে নয় বাদ দিলে থাকে শূন্য তো আমরা জানি বামে শূন্য বসে না তো আমরা বামের শূন্য বসালাম না তো আমরা পেলাম চারশো বিশ টাকা এই চারশো বিশ টাকা হচ্ছে তার অবশিষ্ট টাকা আর এই টাকাটাই তিনি ব্যাংকে জমা রাখেন এখানে বলা আছে অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন এই চারশো বিশ টাকা হচ্ছে তার অবশিষ্ট টাকা এই টাকাটাই তিনি ব্যাংকে জমা রাখেন তো এই চারশো টাকা কিন্তু এক মাসের টাকা তো এখানে আবার বলা আছে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন তো বছরে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন এই এই অংশটুকু আমরা যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের বারো দিয়ে গুণ করতে হবে তার মানে এই চারশো বিশ টাকাকে আমরা যদি বারো দিয়ে গুণ দিই তাহলে আমরা এক বছরের টাকা পেয়ে যাব কারণ চারশো বিশ টাকা হচ্ছে আমাদের এক মাসের অবশিষ্ট টাকা তো এই এক মাসের অবশিষ্ট টাকার যদি আমরা বারো দিয়ে গুণ দিই তাহলে আমরা এক বছরের টাকা পেয়ে যাব তো আমরা প্রথমে এই অংশটুকু লিখি এই যে তিনি ব্যাংকে তিনি বছরে ব্যাঙ্কে জমা রাখেন এই যে এই অংশটুকু লিখতে হবে তিনি বছরে ব্যাঙ্কে জমা রাখেন এই যে আমরা লিখলাম তো এই যে চারশো বিশ টাকা এই চারশো বিশ টাকা হচ্ছে এক মাসের এক মাসে তিনি ব্যাংকে জমা রাখতে পারেন তো এটাকে আমরা বারো দিয়ে গুণ করে দেব যদি আমরা চারশো বিশকে বারো দ্বারা গুণ করি তাহলে পাই পাঁচ হাজার চল্লিশ টাকা এই পাঁচ হাজার চল্লিশ টাকা হচ্ছে তিনি এক বছরে ব্যাংকে জমা রাখতে পারেন মানে তার ব্যাংকে জমা হয় পাঁচ হাজার চল্লিশ টাকা এক বছরে তো এখন আমরা এই টাকাটা এই পাঁচশো চল্লিশ টাকা কিভাবে হলো এটা আমরা একটু এখন চেক করি চারশো বিশ চারশো বিশকে আমরা এখন বারো দ্বারা গুণ করি তো দেখি আমাদের এই পাঁচ টাকা হয় কি না তো যদি আমরা এই দুই দিয়ে শূন্যকে গুণ করি তাহলে পাবো শূন্য আমরা জানি কোন সংখ্যা দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে হয় শূন্য তো দুই দুই দিয়ে যদি আমরা দুইকে গুণ করি দুই দুগুণে চার চার আর দুই দিয়ে যদি আমরা এই চারকে গুণ করি চার দুগুণে হচ্ছে আট আট এখন আমাদের দুইয়ের কাজ শেষ আমরা একটা শূন্য লেখি বা আমরা এক ঘর কেটে দিলাম তো এক দিয়ে যদি আমরা এখন এই শূন্যকে গুণ করি তাহলে পাবো শূন্য এক দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে পাবো দুই দুই এককে দুই আর এক দিয়ে যদি আমরা চারকে গুণ করি তাহলে পাই চার এখন আমরা এই অংশটুকু যোগ করে দেব তো দুই শূন্য শূন্য এই চারের চার চার আর শূন্য চার আর আট আর দুই হচ্ছে দশ দশের হয় শূন্য হাতে থাকে এক চার আর হাতে এক পাঁচ পাঁচ হাজার চল্লিশ টাকা এই যে পাঁচ হাজার চল্লিশ টাকা মানে চারশো বিশ টাকাকে যদি আমরা বারো দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো পাঁচ হাজার চল্লিশ টাকা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এখন আমরা সরলঙ্কি নিয়মে অঙ্কটি সমাধান করব তো চলুন শুরু করা যাক তিন বছরে ব্যাংকে জমা রাখেন এই অংশটুকু হচ্ছে এই যে শেষের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এইটুকু এই অংশটুকু আমাদের লিখতে হবে তিনি বছরে ব্যাংকে জমা রাখেন এই অংশটুকু আমরা প্রথমে লিখব তারপর সমান চিহ্ন দেব এখন আমরা গাণিতিক বাক্যটি লিখব এই যে এই অংশটুকু নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা এটি হচ্ছে তার মাসিক বেতন এখন এই মাসিক বেতন থেকে আমরা তার যে খরচ আছে মোট যে খরচ তিন হাজার আটশো টাকা আর পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই দুইটি খরচ আমরা এই অংশ থেকে বাদ দিয়ে দেবো তো আমরা বিয়োগ দিই বিয়োগ দেওয়ার পর এখন এই যে যে দুইটি অংশ তিন হাজার আটশো টাকা আর পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই দুইটি খরচ আমরা যোগ করে দিয়েছি এখন আমরা গুণ দিব বারো কারণ যেহেতু এখানে বলছে বছরে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন যদি আমরা এ অংশ যোগ করে এই অংশ থেকে বাদ দিয়ে দিই তাহলে যে টাকাটা থাকে সেটা কিন্তু এক মাসের টাকা এই কারণে আমরা বারো দিয়ে গুণ দিব যাতে আমরা এক বছরের টাকাটা পেয়ে যাই তো ঠিক আছে এখন আমরা এই অঙ্কটি সমাধান করি এটি কিন্তু একটা সরল অঙ্ক এই আমরা জানি সরল অঙ্কের নিয়মটা হচ্ছে প্রথমে বন্ধনীর কাজ করতে হয় তো এখানে আমাদের প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে এখানে দুইটি বন্ধনী আছে একটি আছে প্রথম বন্ধনী এই যে প্রথম বন্ধনী আরেকটি হচ্ছে দ্বিতীয় বন্ধনী এই যে পুরোটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী তো আমরা প্রথম বন্ধনী কাজটা করি তো তিন হাজার আটশো টাকার সাথে আমরা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটাকে আমরা যোগ করে দেখাবো তো এটা যা আছে তাই থাকবে তাহলে এই নয় হাজার আটশো সত্তর টাকার এই বিয়োগের বিয়োগ থাকবে এখন আমরা এই দুইটা যোগ করব কারণ আমাদের বন্ধনী কাজ আগে করতে হবে তাই আমরা তিন হাজার আটশো টাকাকে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকার সাথে যোগ করব মানে তিন হাজার আটশো টাকা আর পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমরা এখন যোগ করব। তো এই দুইটা যোগ করি আমরা পাই নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এখন আমরা এই বন্ধনীর বন্ধনী লিখবো এই গুণের গুণ লিখবো এই বারোর বারো লিখবো মানে বাকি অংশ যা আছে তাই থাকবে এখন আমাদের বন্ধনী কাজটা রয়ে গেছে তো এখন এই নয় হাজার আটশো সত্তর টাকা থেকে আমরা নয় হাজার চারশো পঞ্চাশ টাকা বাদ দিয়ে দেব তো আমাদের বন্ধনী কাজটা আগে করতে হবে তো আমরা বন্ধনী কাজটা করি তো এখন যদি আমরা নয় হাজার আটশো সত্তর টাকা থেকে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা বাদ দিই তাহলে পাই চারশো বিশ টাকা এখন আমাদের বাকি যে অংশ আছে ওটা লিখবো গুণের গুণ এই যে গুণের গুণ আর বারোর বারো এখন আমরা এই চারশো বিশ টাকাকে এই বারো দ্বারা গুণ করব। তো এখন আমরা চারশো বিশকে বারো দ্বারা গুণ করি যদি আমরা চারশো বিশকে বারো দ্বারা গুণ করি তাহলে পাই পাঁচ হাজার চল্লিশ তো এটাকে আমরা একটু চেক করি কিভাবে আমরা এই গুণটি করলাম তো এই যে চারশো বিশকে আমরা বারো দ্বারা এখন গুণ করব। দেখি চারশো বিশকে বারো দ্বারা গুণ করলে পাঁচ হাজার চল্লিশ হয় কি না তো দুই দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে পাব শূন্য আর দুই দিয়ে যদি আমরা দুই দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে পাই চার দুই দুগুণে চার আর দুই দিয়ে যদি আমরা চারকে গুণ করি তাহলে পাই আট মানে চার দুগুণে আট এখন আমরা এই দুইয়ের কাজ আমাদের শেষ তাই আমরা এক ঘর কেটে দেবো অথবা একটা শূন্য লিখব এই যে মানে আমরা এক ঘর কেটে দিলাম তো এখন এক দিয়ে যদি আমরা শূন্যকে গুণ দিই তাহলে পাই শূন্য আর এক দিয়ে যদি আমরা দুইকে গুণ দিই তাহলে পাই দুই আর এক দিয়ে যদি আমরা চারকে গুণ দিই তাহলে পাবো চার চার এখন আমরা এই অংশটা যোগ করব তো শূন্য আর শূন্য যদি আমরা যোগ করি তাহলে পাই শূন্য আর শূন্য আর চার যোগ করলে হয় চার আর আট আর দুই হচ্ছে দশ দশের নামে শূন্য হাতে থাকে এক চার আর হাতে এক পাঁচ তাহলে পাঁচ হাজার চল্লিশ আর এখানেও পাঁচ হাজার চল্লিশ তার মানে তিনি প্রতি বছরে ব্যাঙ্কে জমা রাখতে পারেন পাঁচ হাজার চল্লিশ টাকা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এখন আমরা আলতাফ সাহেবের এই যোগ্যতা ভিত্তিক অঙ্কটি সমাধান করব তো চলুন শুরু করা যাক কতে বলা আছে প্রতি মাসে বাড়ি ভাড়া ও সংসার খরচ বাবদ মোট ব্যয় কত তো এখানে বাড়ি ভাড়া আর সংসার খরচ বাবদ মোট যে ব্যয় হয় এটা কত তা বের করতে বলা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়ি ভাড়া বাবদ তিনি খরচ করেন তিন হাজার আটশো টাকা আর সংসার খরচ বাবদ খরচ করেন পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো আমরা ক নম্বরটি সমাধান করতে হলে আমাদের এই দুইটি খরচ যোগ করতে হবে তো চলুন আমরা এখন সমাধানটি করে ফেলি এই যে ক নম্বর প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ খরচ তিন হাজার আটশো টাকা প্রতি মাসে সংসার বাবদ খরচ হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো এখন আমরা এই খরচ দুটিকে যোগ করব তাহলে আমাদের মোট খরচ বের হয়ে আসবে প্রতি মাসে তিনি মোট খরচ করেন কত এখন এটা যদি আমরা যোগ করি তাহলেই আমরা পেয়ে যাব তিনি প্রতি মাসে কত টাকা মোট খরচ করেন তো শূন্য সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে পাই শূন্য আর পাঁচের সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে পাই পাঁচের পাঁচ আর ছয় আর আট হচ্ছে চোদ্দ তো চোদ্দোর নামে চার হাতে থাকে এক পাঁচ আর তিন হচ্ছে আট আর হাতে এক নয় নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এই নয় হাজার চারশো পঞ্চাশ টাকা তিনি প্রতি মাসে খরচ করেন এখন বলা আছে খতে বলা আছে প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন তো এখন আমরা এই খ সমাধান করব। তো প্রতি মাসে বেতন পান হচ্ছে টাকা টাকা যে এটি হচ্ছে তার মাসিক বেতন মানে প্রতি মাসে তিনি নয় হাজার আটশো টাকা তিনি বেতন পান এখন এই বেতন থেকে যদি আমরা এই যে খরচটা আছে এই খরচটা যদি আমরা বাদ দিয়ে দিই এই যে দুইটি খরচ এই যে একটি খরচ এই যে একটি খরচ এই খরচটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই আমরা উত্তরটি পেয়ে যাব তো আমরা এখন বাদ দিয়ে দেব এই নয় হাজার আটশো সত্তর টাকায় থেকে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন এটি বের হয়ে আসবে তো এখন আমরা এটাকে বিয়োগ করব তাহলেই এই প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন তা বের হয়ে আসবে তো শূন্য থেকে যদি আমরা শূন্য বাদ দিয়ে দিই তাহলে থাকে শূন্য আর সাত থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে পাই দুই আর আট থেকে যদি আমরা চার বাদ দিয়ে দিই তাহলে থাকে চার আর নয় থেকে নয় বাদ দিলে থাকে শূন্য তো আমরা জানি বামে শূন্য বসে না তাহলে আমরা পেলাম চারশো টাকা এই চারশো টাকা হচ্ছে তিনি প্রতি মাসে ব্যাঙ্কে জমা রাখেন মানে এই চারশো টাকা হচ্ছে তার অবশিষ্ট টাকা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এখন আমরা এই গ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে এক বছর পর তার ব্যাংকে কত টাকা জমা হবে তো গ আমরা জানি এক বছর সমান বারো মাস আর এক মাসে ব্যাংকে জমা করেন চারশো টাকা এটা চারশো টাকা কিন্তু তিনি এক মাসে জমা করেন তাহলে বারো মাসে কত টাকা জমা করেন বারো মাসে ব্যাঙ্কে জমা করেন চারশো বিশ গুণ বারো চারশো বিশকে যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে আমরা এক বছরের টাকাটা পেয়ে যাব তো চারশো বিশকে যদি আমরা বারো দ্বারা গুণ করি তাহলে পাই পাঁচ হাজার চল্লিশ টাকা এই পাঁচ হাজার চল্লিশ টাকা আমরা কিভাবে পেলাম চলুন আমরা একটু চেক করে দেখি মানে চারশো বিশকে বারো দ্বারা আমরা চারশো বিশকে আমরা বারো দ্বারা একটু গুণ করে দেখি তো দুই দিয়ে যদি আমরা এই শূন্যকে গুণ করি তাহলে পাই শূন্য আমরা জানি কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে গুণ করা হয় তাহলে শূন্য হয় আর দুই দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে পাই চার মানে দুই দুগুণে চার আর দুই দিয়ে যদি আমরা চারকে গুণ করি তাহলে পাই আট মানে চার দুগুণে আট তো এখন আমাদের এই দুইয়ের কাজ শেষ তাই আমরা এক ঘর কেটে দেব অথবা একটি শূন্য লিখব তো আমরা একটি শূন্য লিখলাম এখন আমরা এই এক দিয়ে এই শূন্যকে গুণ করব যদি আমরা এক দিয়ে এই শূন্যকে গুণ করি তাহলে পাই শূন্য আর এক দিয়ে যদি আমরা এই দুইকে গুণ করি তাহলে পাই দুই দুই এককে দুই আর এক দিয়ে যদি আমরা চারকে গুণ করি তাহলে পাই চার এখন আমরা এই অংশটা যোগ করব তো দুই শূন্য শূন্য আর চার আর শূন্য হচ্ছে চার আট আর দুই হচ্ছে দশ দশের নামে শূন্য হাতে থাকে এক চার আর হাতে এক পাঁচ তাহলে আমরা পেলাম পাঁচ হাজার চল্লিশ টাকা এই যে পাঁচ হাজার চল্লিশ টাকা এই পাঁচ হাজার চল্লিশ টাকা হচ্ছে আলতাফ সাহেবের এক বছরের ব্যাংকে জমা মানে এক বছরে তিনি পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা করতে পারেন আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের দেওয়া সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়